বেশি ডবলের ব্যাংক চাই না মানে আছি যেটা মাসল রিকভারিতে হেল্প করে মাসল ব্রেকডাউনে রিকভারি যাতে ইনস্ট্যান্ট হয় সেটা হেল্প করে বেশি ডবল নেক্সট করছি লোয়ার পার্ট মানে লেগ ওয়ার্কআউট লেগ ওয়ার্কআউটে অনেক ওয়ার্কআউট আছে পরপর আমি করে যাচ্ছি ফার্স্ট হচ্ছে স্কোয়াট স্কোয়াটে লেগের ডিস্টেন্স থাকবে আমাদের শোল্ডার ডিস্টেন্স যতটা আর ফিট একটু সাইডে থাকবে Thank you.
লেগ মাসলের জন্য এই ওয়ার্কআউটগুলো পর পর করতে হবে আর রিপিটেশন প্রত্যেকটা 10-15টা একটা সেট কমপ্লিট হলে সব ওয়ার্কআউটগুলো আরেকবার স্টার্ট করতে হবে রিপিটেডলি 5-6 রাউন্ডে। তো এই হচ্ছে প্রথমে দেখালাম আপার বডি, নেক্সট দেখালাম লোয়ার বডি। তো এরপরে যে ওয়ার্কআউটগুলো দেখাবো সেগুলো কোনো কিছুকে ইউজ করে আমি করব, আমার কাছে কোনো ওয়েট প্লেট নেই, ঠিক আছে, ব্যান্ড ইউজ করব, আশেপাশে কিছু জিনিস ইউজ করব, সোফা টেবিল যা পাওয়া যায় সব কিছু ইউজ করা যেতে পারে, ইট পাথর যে কোনো জিনিস ওয়েটের জন্য ইউজ করা যেতে পারে। নেক্সট ওয়ার্কআউট আমি দেখাচ্ছি।